24 টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি দীপঙ্কর, শুরু করছি আজকের অনুষ্ঠান জানতে চাই দেশ। আজকে আমরা আলোচনা করব আজকে গুরুত্বপূর্ণ বিষয়। আজকে মুখ্যমন্ত্রী এবং শপথ গ্রহণ করলেন রাজ্যে, তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন। তার সাথে সাথে বিজেপি হেস্টিং অফিসে বিজেপির যারা এমএলএ রয়েছেন, জিতে এসছেন, তারাও আজকে শপথ গ্রহণ করলেন। কিন্তু তার সাথে সাথে রাজ্যে যেভাবে সন্ত্রাস যেভাবে চারিদিকে ছড়িয়ে পড়ছে, সেই সন্ত্রাসকে নিয়ে বিভিন্ন জায়গায় মানুষ যেভাবে মারা যাচ্ছে, মানুষের ঘরবাড়ি ভেঙে পড়ছে, মানুষ যেভাবে আহত হচ্ছে, মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আজকে কিন্তু এটা খুবই দুঃখজনক ব্যাপার। এবং এই বিষয় নিয়েই আজকে আমরা ডিবেট করব, আলোচনা করব। আজকে আমরা জানানোর চেষ্টা করব যে এই ধরনের যে অরাজকতা সৃষ্টি হচ্ছে, এই অরাজকতার আসল কারণটা কী, আমরা যুক্তিতর্কের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমরা 24 টিভির একটি প্রতিবেদন পেশ করেছি, যে অরাজকতার ছবি আমরা কালেক্ট করতে পেরেছি, আমরা সেই ছবিগুলো আপনাদের দেখাবো, দেখিয়ে আমরা আপনাদের কাছে যুক্তিতর্কের মাধ্যমে অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। আমরা সেই ভিডিওটি দেখাবো, দেখুন। Oh,
সন্ত্রাস হচ্ছে, সেই সন্ত্রাসের কিছু ক্লিপিং আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করলাম, আমরা দেখানোর চেষ্টা করলাম। আমরা এই ভিডিওর কোনো সত্যতা যাচাই করিনি, কিন্তু আমাদের কাছে যে ভিডিও আমাদের কাছে এসেছে, যে সোর্সগুলো আমাদের মাধ্যমে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে যে ভিডিওগুলো পেয়েছি সেগুলো নিয়ে আপনাদের কাছে আজকে আমরা জানতে চাইব এবং জানানোর চেষ্টা করব যে আজকের বিষয়টা আসলে কী হতে চলেছে। আমাদের আলোচ্য বিষয় হিসাবে এই সময় যারা যারা উপস্থিত রয়েছেন, ব্রজনাথবাবু রয়েছেন বিজেপি থেকে এবং তৃণমূল থেকে ইত্তেফাক সরকার আমাদের সাথে উপস্থিত রয়েছেন। আমরা যুক্তিতর্কের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব এবং তাদের কাছে সরাসরি প্রশ্ন উত্তরের রাউন্ড শুরু করব। তার আগে আমরা একটা কথা জানতে চাইব যে আজকে যেখানে আমরা সাধারণ মানুষ আজকে কতটা নিরাপদ, কতটা সেফ, মাননীয় মুখ্যমন্ত্রী আজকে রাজ্যের তৃতীয়বারের জন্য শপথ নিলেন এবং মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর বারবার একই কথা বললেন, এই দায় কিন্তু তার নয়, কারণ এরকম ধরনের ঘটনা কিন্তু তার রাজত্বে কোনোদিন এতদিন ঘটেনি। এটা কি তাহলে, এটা কি, এটাই আমরা জানার চেষ্টা করব। এই নিয়ে বিভিন্ন দেশ জুড়ে আন্দোলন শুরু হয়েছে, মহারাষ্ট্র থেকে শুরু করে হারে সব জায়গায় বিজেপি সমর্থকদের যেভাবে মারা হচ্ছে তাই নিয়ে কিন্তু আন্দোলন চলছে। আসুন আমরা এই অংশটাকে নিয়ে একটু যুক্তিতর্কের মাধ্যমে আলোচনা করব। ব্রজনাথবাবু আমাদের সাথে রয়েছেন। ব্রজনাথবাবু, আজকে যে ঘটনা ঘটছে সেই নিয়ে রাজ্যে নাড্ডা এসেছিলেন, মাননীয় নাড্ডাজি এখানে এসেছিলেন এবং তিনি তার প্রতিক্রিয়াও দিয়েছেন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে এতদিন তার রাজত্বকালে এইরকম ঘটনা কোনোদিন ঘটেনি, তাহলে বিষয়টা কি যদি আপনি আপনার মুখে যদি আমাদের দর্শকদের কাছে তুলে ধরেন। আজকের তৃণমূলের পক্ষে যে প্যানেলাইস্ট এসেছেন তাকে আমার পক্ষ থেকে আমার ব্যক্তিগত শুভেচ্ছা, দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জির শপথ নেওয়ার জন্য। আজকের যে কথাটা আমাদের বলার বিষয় যে আজকে আপনারা দেখছেন যে আসামেও ভোট হয়েছে, পুদুচেরিতেও ভোট হয়েছে, কেরালাতেও ভোট হয়েছে, কেউ জিতেছে কেউ হেরেছে, একটা ক্লিপিং আপনারা দেখাতে পারবেন সাংবাদিক বন্ধুরা যে আপনাদের কাছে আমাদের জানতে ইচ্ছা করে যে ওইখানে তো আসামে তো বিজেপি গভর্নমেন্ট এসছে, কেরালায় তো লেফট ফ্রন্ট গভর্নমেন্ট এসছে, একটা মৃত্যুর ঘটনা তো নেই, একটা তো বাড়ি ভাঙার ঘটনা নেই, একটা তো দোকান ভাঙার ঘটনা নেই, একটা তো ব্যক্তিগত আক্রমণের ঘটনা নেই, কেন পশ্চিমবঙ্গে আজকে এই অবস্থা হতে চলল? কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে কেন্দ্রীয় বাহিনী চিরকাল থাকবে না, কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর তখন ক্ষমতা আমাদের কাছে চলে আসবে, এবং আজকে এই যে খেলা হবে খেলা হবে তার যে নমুনা, যে ভোটের সময়ও খেলা, ভোট মিটে গেলেও খেলা, জেতার পরেও খেলা। আমাদের কাছে একটাই অনুরোধ যে গণতন্ত্রে জয় পরাজয় থাকবেই, কেউ জিতবে কেউ হারবে, নির্বাচনী যখন সংগ্রাম চলে, নির্বাচনী যখন কথোপকথন চলে, তখন যে দল তাদেরকে তার কর্মী সমর্থকদের জন্য টেম্পারমেন্ট বাড়াবার জন্য, তাদের মোবিলিটি বাড়াবার জন্য অনেক কথা বলতে হয়, কিন্তু এমন কোনো প্ররোচনামূলক কথাবার্তার মধ্যে আমরা যেন কেউ না যাই। এবং আজকের এই যে মানুষগুলো মারছে এরা যে কোনো দলের নয়, কোনো সব পশ্চিমবঙ্গের মানুষ, তারা মানুষ। আজকে কোভিড আক্রান্তে যেখানে মানুষের মৃত্যু নিয়ে ডাকুরা আপ্রাণ চেষ্টা করছে সেই মৃত্যুগুলোকে রোখার জন্য, যেখানে রক্তের বিনিময়ে ক্রাইসিস হচ্ছে, আর আজকে শুধুমাত্র কিছু মানুষের প্রাণ নেওয়া হচ্ছে, আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সনির্বন্ধ অনুরোধ, এ খেলা বন্ধ করুন। পশ্চিমবঙ্গের বুকে এ জিনিস চলতে পারে না, গণতন্ত্র আজকে বিপন্ন হয়ে যাবে। আজকে মানুষ যা রায় দিয়েছে আমরা আমাদের রায়কে মেনে নিয়েছি, গণতন্ত্রের কেউ জিতবে কেউ হারবে আমরা সেই রায়কে মেনে নিয়েছি, কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গকে তৈরি করতে গেলে কেন্দ্রের সঙ্গে সৌহার্দ্যমূলক আচরণ রাখতে হবে, কেন্দ্রের সঙ্গে একজোট হয়ে কাজ করতে হবে, এবং এখন আমাদের একমাত্র আশু কর্তব্য এই করোনাকে মোকাবিলা করা। এই করোনাকে মোকাবিলা করার জন্য দল মত নির্বিশেষে সমস্ত রঙের ঊর্ধ্বে আমাদের প্রত্যেককে উচিত আজকে রুখে দাঁড়ানো।
ধন্যবাদ দলের পক্ষ থেকে। আজকে মাননীয় নাড্ডাজি রাজ্যে এলেন এবং ভিজিট করলেন, যাদের যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু কিছু পরিবারের সাথেও তিনি দেখা করলেন এবং রাজ্যে একটি শপথ গ্রহণ অনুষ্ঠানও তিনি রাখলেন হেস্টিংয়ে। তো ঘটনাটা হচ্ছে যে আজকে এই যে সন্ত্রাস, এই সন্ত্রাসকে আপনারা বারবার তীর দেখাচ্ছেন তৃণমূলের দিকে, কিন্তু আপনাদেরও যেখানে ক্ষমতা রয়েছে সেখানেও কিন্তু সন্ত্রাস হচ্ছে। ত্রিপুরায় আজকে আপনাদের গভর্নমেন্ট, মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বললেন, তিনি আজকে একটি প্রতিবেদন করেছেন, কিন্তু সেখানকার সন্ত্রাসও আমরা দেখাবো আপনাদের। তার আগে তুই ইত্তেফাক ভাই কিছু বলতে চাইছেন, আমি তার কাছে যাবো। হ্যাঁ ইত্তেফাক ভাই বলুন। আমি বৈদ্যনাথ বাবুকে সবুজ নমস্কার জানাই। আজকে তৃতীয়তম মানে আমাদের মুখ্যমন্ত্রী শপথ বাক্য পাঠ করলেন, এটা একটা খুশির ব্যাপার। আর দুঃখেরও ব্যাপার আছে, আপনি যেটা বললেন, বলতে চাইলেন কিছুটা, যে সন্ত্রাসের কোনো ধর্ম বা কোনো দল হয় না, তারা সন্ত্রাসী হয়। যদি কেউ অন্যায় করে থাকে তাকে আমরাও ঘৃণা করি, অন্যায়কে আমরা কখনোই প্রশ্রয় দিই না বা দেওয়াটা উচিত নয়। আমরা এর আগে দেখেছিলাম যে ধরুন দিল্লিতে যখন কৃষকদের নিয়ে আন্দোলন হচ্ছিল, আমাদের আমরা টিভিতে দেখেছিলাম, সচক্ষে দেখিনি, দেখলাম কোনো একটা বিজেপি এমএলএ মানে জামা কাপড় উলঙ্গ অবস্থায় পালিয়ে যাচ্ছে। এখন কি আপনি সেই ব্যাপারটাকেও কি তৃণমূল অপরাধী বলে বলবেন? আরো একটা জিনিস, যেটা ইলেকশন চলাকালীন আমাদের মানে আমাদের বলবো এই জন্যই কলকাতা মানে বাংলা যেহেতু থাকেন, নাহলে ভদ্রলোক তো আপনাদেরই দলে, মানে দিলীপ বাবু উনি সরাসরি বলেছিলেন জনসভাতে দাঁড়িয়ে, তার সামনে প্রচুর সমর্থক ছিল, যে ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দেব বা চর্বিগুলো কেটে কেটে ঝরিয়ে দেব, এইরকম টাইপের আগুন ঝরানো বক্তব্য তিনি রেখেছিলেন। হয়তো আপনারা হয়তো সেই ব্যাপারটা কর্ণপাত দেননি, কিন্তু সেই অবস্থাতে যতগুলো দর্শক বা শ্রোতা ছিল তারা কিন্তু উৎসাহে একদম আহ্লাদে উন্মাদনা ফেটে পড়েছিল। পরিস্থিতিটা হচ্ছে কি জানেন, সন্ত্রাস কখনোই সমর্থন করা যায় না, কিন্তু গ্রামের রাজনীতিতে কি হয়, ধরুন একটা কোনো একটা সমস্যা নিয়ে আমাদের মধ্যে একটা সমস্যা বেঁধে আছে, সেই সমস্যার সমাধান আমরা ইলেকশন পিরিয়ডে করতে চাই, আর সেইটাকে আমরা বিরোধী বা রোলিং পার্টির না তকমা লাগিয়ে দিই, একটা এরকম একটা পরিস্থিতি চলে। কারণ আমরা দেখবো দীপঙ্কর, 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তখন কিন্তু কোনো আমরা বদলা নেইনি, কিছু কিছু ব্যতিক্রম ঘটনা ঘটছে। আমরা দেখেছি সপ্তম দফায় ভোট চলাকালীন, অষ্টম দফায় ভোট চলাকালীন যেভাবে তৃণমূলের পার্টি অফিসগুলো ভাঙচুর হয়েছিল, যে ধরনের অত্যাচার করা হয়েছিল কেন্দ্র বাহিনীকে নিয়ে। কিছুক্ষণ আগে আমার দাদা বলছিলেন বৈদ্যনাথ বাবু যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিবৃতি দিয়েছেন, হ্যাঁ বিবৃতি দিয়েছেন, কিন্তু সেই বিবৃতিটা সান্ত্বনামূলক বিবৃতি। আপনি ভাববেন সেই সময় যদি বলতেন যে ঠিক আছে তোমরাও লড়ে যাও কেন্দ্র বাহিনীকে সাথে নিয়ে, যে সময় তৃণমূলের পার্টি অফিসগুলো ভাঙচুর করা হচ্ছিল, তৃণমূল কর্মীদের বাড়িতে গিয়ে যেভাবে শাসানো হচ্ছিল, এই পরিস্থিতিতে বলেছিলেন, কিন্তু তখন কিন্তু তাঁর মুখ থেকে একটিবারের জন্য এই কথাটা মুখ থেকে বার হয়নি যে তোমরাও লড়ে যাও কেন্দ্র বাহিনী থাকুক। আপনি যেটা বলতে চাচ্ছেন পশ্চিমবাংলা যেমন শুধু বিজেপিকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, যেন এটা একটা পূর্ব পরিকল্পিত আর একটা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যেন এটা করাচ্ছে, আমি আপনাকে বলবো আপনি সারা ভারতবর্ষে ঘুরে দেখুন বিজেপিদের অবস্থাটা কি হচ্ছে। সেখানে কিন্তু এখন তৃণমূল নেই, সেখানে ক্ষমতায় তৃণমূল নেই। দিল্লিতে একটা উদাহরণ আপনাকে দিলাম, আপনি দেখুন উত্তরপ্রদেশে যে হারে গ্রামের রাজনীতিতে কি অবস্থা হয়েছে, পঞ্চায়েত ইলেকশন গুলো বিপর্যয়। পশ্চিমবঙ্গে ফিরে আসুন, না জনগণ আপনাদেরকে হাইয়েস্ট মেজরিটি দিয়েছে, এর দায় আপনাদের, দায়িত্ব আপনাদের। আজকে শাসক দল, আপনি বলুন তো শাসক দলে থেকে বিরোধী পক্ষের কোন মাইলেজ আপনারা দিয়েছেন? শুধু বিজেপি নয়,
কোন বিরোধী দলকে আপনারা তার স্বচ্ছ গণতন্ত্র করতে দিয়েছেন? তার স্বচ্ছ আপনি দেখুন না, 2016 সাল থেকে যারা বিরোধী দল ছিল তাদের সঙ্গে কি অন্যায়? আপনারা মুখে বলেন রাজধর্ম, রাজধর্ম পালন করছেন না, এর দায় আপনাদের, এর দায় আপনাদের। আজকে বলুন দায় যদি হতো, শুনুন, আপনার শাসক রাজধর্ম আপনি যেটা বলছেন বোঝনা বাবু, কেন একজন বিরোধী দলে যাচ্ছি? আমি আপনার কথা দিয়ে যাচ্ছি, আমি আপনার কথাই ফিরছি। শুনুন, যদি রাজধর্ম না পালন করতো মানুষ দুহাত ভরে আশীর্বাদ দিতে বাধ্য হতো না। আজকে আপনি যেটা বলছেন, যদি ধরুন আপনারা 145 পেয়েছেন, শুনুন শুনুন, তার মানে কি নাই বাধ্য? আপনি তার মানে কি এটা আপনি মানবেন কেন? না না না, শুনুন না না, আপনি আর আমি, শুনুন, আপনি আর আমি একটা মুখ, প্রতিবাদ আমি আর আপনি প্রতিশোধ। মেন কিন্তু পরীক্ষক, মেন কিন্তু যারা বিচারক, তারা কিন্তু জনগণ। জনগণ কিন্তু ছুঁড়ে ফেলে দিয়েছে বিজেপিকে, শুধু পশ্চিমবাংলা নয়। তার মানে কি বদলা নিচ্ছেন? তার মানে কি বদলা নিচ্ছেন যে জনগণ আপনাদেরকে রায় দিয়েছে বলেই, হাই মেজরিটি পেয়েছেন বলেই তার বদলা নিচ্ছেন? সেই সমস্ত জায়গায় কিছু মানুষ ক্ষোভে ফেটে পড়েছে, তার মানে দলীয় ব্যাপারটাকে আপনি টাচ দেবেন না। আপনার বাড়িতে যদি অত্যাচার করা হয়, ক্ষোভকে প্রশমন করবে কে? ক্ষোভকে প্রশমন করবে কে? কেন আপনি আপনার নাড্ডা বাবু এসে কি করছেন? আপনার নাড্ডা বাবু এসে কি করছে? শুনুন, কেন আগে আপনার মুখ্যমন্ত্রী, আপনার মুখ্যমন্ত্রী আপনার নেতৃত্ব অপমান করেছে, আপনার নেতৃত্ব অপমান করেছে তার দলকে। শুনুন, এই কমিউনিটি রাজনীতি বন্ধ করুন, এই একটা সম্প্রদায় ভিত্তিক রাজনীতি বন্ধ করুন। পশ্চিমবঙ্গে আজকে জিনিস চলবে না, আজকের আজকের জিনিস নিয়ে ভাববেন না। 2024 সালে সারা ভারতবর্ষ চলবে এই এই যে নীতিটা, শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নীতি, আজকে বন্দ্যোপাধ্যায়ের যে নীতি, এই নীতিটা আগামী আগামী 2024 এর মধ্যে দেখবেন এই নীতিকে সম্প্রদায়বাদের শেষ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আপনার রাজাকে মেরে সিংহাসন পায়, যে সম্প্রদায় বাপকে মেরে সিংহাসনে বসে, ভাইকে মেরে সিংহাসনে বসে, এই সম্প্রদায়কে নিয়ে দিদি যে রাজনীতি করছে, এই রাজনীতি টিকবে না। আপনি শুনে রাখুন, সেটা আপনার আজকে ধুলো করে দেখে আসুন, ধুলো করে দেখে আসুন, সেটা আপনি দিল্লিতে দেখুন, আমরিয়ায় দেখে আসুন কি ঘটনা ঘটছে। আমি আপনাকে বলছি না, ধুলো করে আমরিয়ায় দেখে আসুন, যেটা এটা আপনি আমি বললে হবে না। জনতা জনার্দন, শুনুন, জনতা জনার্দন যেটা সিদ্ধান্ত করবে, তার মানে কি আমরা তার মানে কি প্রমাণ করছেন? তার মানে কি ঔদ্ধত্যের প্রমাণ করছেন? এটাই ঔদ্ধত্যের প্রমাণ যে জনগণ রায় দিয়েছে বলে আমরা যা ইচ্ছে করবেন। শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, আপনি দর্শকদের উদ্দেশ্যে বলি, দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো, দর্শকদের উদ্দেশ্যে বলবো, যারা আমাদের এই ডিবেট অনুষ্ঠানে পার্টিসিপেট করতে চান, ফোন ইন নাম্বার খোলা আছে 7980182296, সরাসরি আমাদের ফোন করে আপনার মতামত এখানে রাখতে পারেন। আমরা আলোচনা করছিলাম রাজ্যের সন্ত্রাস নিয়ে, তার সাথে সাথে আমরা নর্থ ইস্টের ত্রিপুরায় কী ঘটনা ঘটেছে, যেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেখানে কী ঘটনা হয়েছে তার ছবি একটু দর্শক দেখাবো, দেখুন। ভোট দিয়া আমার উঠানের মধ্যে ভোট দিল ভরতেছে, এমন সময় আমার দুইটা নাতি তারা টাম্মা টাম্মা করে খুব চিৎকার করছে, ও আমি বাইরে হয়েছি, বাইরে তারারে সামাল দিতে লাগছি। এমন সময় আমার মাথার মধ্যে ছালের ভোট দিয়া একটা ডিলাইয়া পড়ছে, পড়ার পরে তো আমি আর কিছু কইতে পারি না, আমার ছেলেরা বাড়িতে নাই, আমার বউরা আমারে দরিয়া আমার গরু আনছে, আমি আর কিছু কইতে পারি না। এরকম যন্ত্রণা আমরা মানিয়ে নিতে পারতেছি না, আমার ছেলে অপরাধ হয়েছে, এই যে পার্টি করে সিপিএম পার্টি করে দেখি এই অপরাধে আমার এই বিপদ হইল, আমি তো এখন মাথার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। এখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, এইরকম যন্ত্রণা যেন আর ঘটে না, মা বোনেরা যেন শান্তিতে থাকতে পারে, এই আবেদন করলাম আপনার কাছে। ডেমোক্রেসিকে রক্ষা করা। জনরায়ে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার তৈরি করেছে, আপনারা সাক্ষী, আপনারা সাক্ষী ত্রিপুরাতে এই ধরনের মার্ডার, এই ধরনের পলিটিক্যাল ভায়োলেন্স
হয়নি, না হলে আমার প্রেস কনফারেন্সে আপনি আমাকে বলুন যে 2018 রেজাল্ট আসার পরে কি কি হয়েছে। নতুন গভর্নমেন্ট আছে, এমন পরিস্থিতি আমরা জীবন হয়েছে, আমরা গভর্নমেন্ট আসলে এরকম কষ্ট করছি তৈরি করছেন, তারা এমন যেন করবো আমরা সাধারণ শুনবো ভাবছি না, বুঝলেন, তারা খুবই খারাপ করতেছে কাজটা। সরকার কোনো একলা তুমরা না, সবাই সরকার, জনগণের সরকার, তোমরা একলা ভোট দিছ না, সবাই ভোট দিয়ে পাস করছে, তো জিনিসপত্র তো বাংলার কোনো অধিকার নেই তোমরা। এরপরে তো আমি ভিতরে ঢুকি না, দেখতেছি এরপরে বাউন্ডারি ভাঙা শেষ, এরপরে দিয়ে বাড়ি ঢুকে আবার সব বাইরে ভাঙতে আছে, এরপর শালার পুত চুদির পুত বাইর বাইর তোরে কাটতে লাম, তোরে মাইরা লাম, দুই টুকরা করে লাম বাইর এডি কইতেছে, তো আমি যাই না আসি। এবং ষাটটিতে সত্তরটা বাইক তারা আসে, আবার পরেই বাড়িতে ঢুকছে, দুইটা গেট গুট কুবাইয়া বাড়িঘর ভাঙচুর, টিভি টুবি করে আগুন লাগাইয়া, আর কই গেছি কুত্তার বাচ্চা বারো কাটতালামো, তোরে মারালামো, তোরে বাঁচাইতাম না, তোরে শেষ করালামো, এই হুমকি চুমকি দিয়া বাড়িঘরে আগুন যাত কোন আগুন জ্বলছে অত হুমকি তারা আসিল, যখন ঘর পুরা শেষছে তখন তারা চলে গেছে। ডেমোক্রেসিকে রক্ষা করা, 2018 তো আমরা 25 বছর পর ত্রিপুরাতে বামফ্রন্টকে সরিয়ে এখানে মানুষ জনরায়ে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার তৈরি করেছে, আপনারা সাক্ষী, আপনারা সাক্ষী, ত্রিপুরাতে এই ধরনের মার্ডার, এই ধরনের পলিটিক্যাল ভায়োলেন্স হয়নি, না হলে আমার প্রেস কনফারেন্সে আপনি আমাকে বলুন যে 2018 রেজাল্ট আসার পরে কি কি হয়েছে। ফিজারতল বাজারে আইয়া মন্ত্রাল অফিসের সামনে থেকে আমরা বাগাইয়া বাগাইয়া লড়াইয়া আনছি আর কি, ওই নর্থ ইস্ট ত্রিপুরার ঘটনা আপনাদের দেখালাম, সিপিএম কে সরিয়ে ভারতীয় জনতা পার্টি সেখানে ক্ষমতায় এসেছেন তার ছবিও আপনাদের দেখালাম, রাজ্যের ছবি যেমন দেখালাম সেরকম ত্রিপুরার ছবি দেখালাম, কি বলেন ব্রজনাথ বাবু? শুনুন, ব্যক্তিগতভাবে আমি এই ভায়োলেন্সের বিরুদ্ধে কোন দলই, সে ভারতীয় জনতা পার্টি হোক, তৃণমূল সরকারই হোক, রাজনীতিতে প্রত্যেকের মাইলেজ আছে, করা কখনোই উচিত নয়, কিন্তু আমি ত্রিপুরার কোন প্রেক্ষিতের কোন ঘটনার কারণে সেইটা তো ব্যাখ্যা করলেন না যে কি কারণে হয়েছে কি না হয়েছে। ত্রিপুরায় তো এখন তো নির্বাচন আছে নাকি, ত্রিপুরা কি এখন নির্বাচন চলছে না ত্রিপুরা এমনি চলছে, আমি ওই ব্যাপারটা আমার কাছে অতটা ক্লিয়ার নেই, আমি বলতে পারবো না। পশ্চিমবঙ্গে বাসী হয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এত বড় ম্যান্ডেট যখন পশ্চিমবঙ্গবাসী তৃণমূলকে দিয়েছে, তৃণমূলের নেত্রীর দায় যে কোনো আগে তার শাসক দলের চেয়েও বিরোধী দলকে বেশি করে ম্যান্ডেট দেওয়া, বেশি করে মাইলেজ দেওয়া, যে এটাই শিক্ষণীয় যে তার রাজনীতির কালে কোন বিরোধী রাজনৈতিক দল যেন কোনোভাবে আক্রান্ত না হয়। আমরা 34 বছর সিবিআই দেখা, আমরা 34 বছর ধরে যে বাম শাসন দেখেছি, আমরা 34 বছর ধরে যে বাম শাসন দেখেছি, আমরাও চাই আজকে সেই তার জুতোর শাস্তি দেওয়া হোক। এই মমতা ব্যানার্জী সিবিআই কে ব্যবহার করছেন না কেন? একটু আগে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে তো সিবিআই আছে, আমি আপনাকে বলছি সিবিআই তো সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, হোম মিনিস্টারের হাতে তো সিবিআই আছে, আপনারা ইনভেস্টিগেশন করুন, আমি বলছি অবশ্যই দোষীদের শাস্তি আমরা চাই, অপরাধীর শাস্তি দরকার আছে, এটা একটা গণতন্ত্র, এখানে অন্যায় আমরা বরদাস্ত করব না, আজকে যদি অন্যায় আমাদের কোন লোক আমরা বঙ্গের শাস্তি চাই। প্রশাসন তো এখন তো মডেল মুখ্যমন্ত্রী হলেন, তিনি শপথ নিয়ে কি বললেন জনগণের উদ্দেশ্যে সেটা একটু দেখাবো, তার মুখ্যমন্ত্রী হওয়ার পর তৃতীয়বার তিনি কি কি ভাবে মানুষকে আশ্বস্ত করলেন শুনুন একটু। ভিডিওটা আমরা একটু টাইম লাগছে রেডি হতে, তো আমি এই প্রসঙ্গে হ্যাঁ রেডি শুনুন, দেখুন ভিডিওটা দেখুন ভিডিওটা দেখুন আলোচনায় ফিরছি দেখুন। Thank you.
আমি মমতা ব্যানার্জি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়চরণ করিব। আমি মমতা ব্যানার্জি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয়ে যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদতিরেকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। আপনাদের দেখালাম, এবার আমি সরাসরি ইত্তেফাক ভাইয়ের কাছে যাবো। ইত্তেফাক ভাই কিছু বলতে চাইছিলেন তখন, বলুন ইত্তেফাক ভাই। বাবুকে আমি বলতে চাচ্ছি, শুনুন, আপনাদের হাতে তো মানে হোম মিনিস্টারের হাতে সিবিআই আছে, আপনারা কথায় কথায় কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পিছনে আগে দিচ্ছেন। আজকে যে দেশে সন্ত্রাস চলছে, সিবিআই কে কাজে লাগান। আপনি বলছেন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে মারা হচ্ছে, তাকে গিয়ে সন্ত্রাস, সেই সেই সন্ত্রাসের বিরুদ্ধে সিবিআই লাগানো হবে? আপনি কি কথা বলছেন? দীপঙ্কর, রাজ্যের পুলিশ এটা করছে, রাজ্যের পুলিশ, রাজ্যের থানা, সরকার যদি নির্দর্শক হয়ে থাকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি নির্দর্শক হয়ে থাকে, তার বিরুদ্ধে উত্তর দিন, পশ্চিমবঙ্গের উত্তর দিন, আমরা দেখেছি যারা টিকিট পায়নি টিকিট পেয়েছে তাদের মধ্যে দেখুন আপনি কি বলছেন? প্রত্যেকটা বুথে সন্ত্রাস প্রতিশ্রুতি নিয়েছেন দিলীপ বাবু, আপনি আজকে বলছেন ওনাকে ভালোভাবে করতে দেবো না। 77টা বিধায়ক বিধানসভার জবাব দিয়ে করবে, আমরা যেতে ইচ্ছুক, আপনি ভালো করে বুঝলেন, আপনারা 75টা, শুনুন, 75টা 6 মাস পরে থাকবে কিনা দেখুন, 6 মাস টাইম দিচ্ছেন, 75টা থাকবে কিনা দেখুন, নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার, আমি বলছিলাম, আমি ভদ্রেশ্বর থেকে পানের কথা বলছিলাম। হ্যাঁ, ভদ্রেশ্বর থেকে কে বলছেন?
ভদ্রের সাথে প্রাণেশ কথা বলছিলাম। হ্যাঁ প্রাণেশ বাবু বলুন, আজকে আমরা আলোচনা করছি সন্ত্রাস নিয়ে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ নিলেন এবং তিনি তার শপথ গ্রহণ অনুষ্ঠানে যে স্বীকারোক্তি করলেন তার ভিডিও আপনাদের দেখালাম, তার সাথে সাথে সন্ত্রাসের ভিডিও আপনাদের দেখালাম। কি মন্তব্য, কি বলতে চাইবেন? আমার মন্তব্য হচ্ছে, সোমবার পর্যন্ত ল অ্যান্ড অর্ডার ছিল সেন্ট্রাল বাহিনীর হাতে, অঘটনগুলো যা ঘটেছে সোমবারের আগে ঘটেছে, এটা মমতাবাজির দায় নয়। আমি যে কারণে প্রশ্নটা করলাম, বৈদ্যনাথ বাবুর কাছে আমার দুটো প্রশ্ন ছিল, যে শুভেন্দু অধিকারী বলেছিলেন 50,000 ভোটে না জিতলে রাজনীতি ছেড়ে দেবেন, সেটা দেখতে পেলাম না কোনো জিবিস কে যে উনি বলে দেবেন রাজনীতি ছাড়বেন। আর একটা হচ্ছে 500,000 ভোট কত হয়, এটা আমার বৈদ্যনাথ বাবুর কাছে প্রশ্ন। উনি আগের দিনে আমাকে দুটো কথা বলেছিলেন, যে 200 পার করে তারপরে আপনার সাথে কথা বলেছে বলেছিলেন, যদি ভিডিও থাকে রেকর্ডিং চাপিয়ে দেখবেন। ওই জন্য প্রশ্ন করলাম এই দুটো, একটু যদি উত্তর দিতে পারেন বৈদ্যনাথবাবু খুব ভালো হয়। প্রথম আমি উত্তর দেব না, উত্তরটা আগে আমি একটু দেব। দেখুন সন্ত্রাসের সাথে এই চ্যালেঞ্জ, এটা কিন্তু কোনো জায়গায় কিন্তু এটা গণ্য নয় বা কাম্য নয়। আমার মনে হয় না যে আমাদের যে স্বীকারোক্তি সেখানে যদি কোনো কারণে যদি সেটা না মেলে তা মানে এখানে সন্ত্রাস হবে, সেটাও কিন্তু ঠিক নয়। আমার ব্যক্তিগত মন্তব্য আমি আপনাদেরকে সেটা বললাম, কিন্তু বিষয়টা হচ্ছে যে আজকে প্রাণেশবাবু, আজকে আপনি এইটা বলতে পারেন না যে আজকে মারের বদলি মার হবে বা কাউকে কখনোই বলবো না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তাহলে তার দায়িত্ব রয়েছে যে সাধারণ মানুষগুলো রক্ষা করা। তিনি যে পার্টিরই দল হোক, যে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকুক না কেন, কারণ যারা সন্ত্রাস করেছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। পুলিশ প্রশাসন তার কাছে রয়েছে, তার বিরুদ্ধে খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেই। কিন্তু এইভাবে মার নিচ্ছেন উনি, আজকের দিনে উনি শপথ নিচ্ছেন, আজকের দিনে ওরা বিরোধিতা না করে সঙ্গে থাকলে মনে হয় এটা অনেক ভালো হতো। মানুষের আজকে টিভির ওপারে বসে দেখছেন। ধন্যবাদ আমাদের সাথে ফোন করার জন্য, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন প্রাণেশ বাবু। গতকাল বসলো কেন ধর্ণায়? গতকাল বসলো না কেন? কি বলছেন? বলছি ধর্ণায় গতকাল না বসে আজকে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের সময় ধর্ণায় বসতে হলো কেন? কোন বড় নেতা কেন গেলেন না সেখানে যেখানে মারপিট গুলো হচ্ছে? আমরা আপনার প্রশ্ন নিয়ে আলোচনা করবো, আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন। যেতে যেতে আজকে নাড্ডাজি রাজ্যে এলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শপথ নিলেন, তাকে তিনি কি ভাষায় বললেন এবং কেন বললেন সেটা কিন্তু আমাদের কাছে ক্লিপিং আছে, আমরা দর্শকদের দেখাবো। বিচারটা আপনারা করুন, আমাদের সাথে ফোন করতে পারেন, ফোনের নাম্বার খোলা আছে, আমরা আপনাকে ফোন করে আপনার মতামত জানান। আসুন রাজ্যে মাননীয় নাড্ডাজি এসে কি বললেন আজকে দেখাবো আপনার দর্শকদের, দেখুন। জিস তরিকে সে নরসংহার হুয়া হ্যায়, জিস তরিকে সে ব্রুটাল কিলিংস হুই হ্যায়, আর জিস তরিকে সে মমতাজি চুপ রহি হ্যায় পুরে 36 ঘন্টে 36 আওয়ার্স एक्टिंग केयर टेकिंग चीफ मिनिस्टर चुप रहे, यह बताता है उनकी इन्वॉल्वमेंट का। ममता जी साइलेंस स्पीक्स अबाउट हर इन्वॉल्वमेंट एंड शी स्टार्ट्स हर थर्ड टर्म विथ अ ब्लड ऑन हर हैंड्स। वह अपनी तीसरी टर्म की शुरुआत उनके हाथ में लगे हुए सने हुए खून के साथ प्रारंभ होती है, ये मेरा चार्ज है। अगर हम इंसिडेंट्स को देखें, आई हैव बीन टू द प्लेसेस, अगर हम इंसिडेंट्स को देखें तो हमारे ध्यान में आता है कि द टीएमसी वर्कर्स हैव टारगेटेड द बीजेपी ग्रास रूट लेवल वर्कर्स, ग्राउंड पर काम करने वाले वर्कर्स को अटैक किया गया है। और दूसरा जो फीचर हमको ध्यान में आता है कि उनके परिवारों को अटैक किया गया, उनके परिवारों को अटैक किया गया, their families have been attacked and specially the target has been women, mahilaen target bani hain aur target mein mahilaon ka molestation and rape cases ye samne ubhar kar ke aaya hai।
इसीलिए जब चुनाव के प्रचार में हम बोलते थे कि महिलाएं सबसे ज्यादा अनसेफ हैं वेस्ट बंगाल में, तो मैं सच था। हम जनादेश का सम्मान करते हैं, लेकिन जनादेश से सच्चाई छुप नहीं सकती। वुमेन हैव बीन मोलेस्टेड एंड रेप केसेस हैव टेकन प्लेस, और उसके साथ साथ लूट की घटना भी हम लोगों को देखने को मिली है। पहले अटैक टारगेट, फिर फैमिली पर अटैक, फिर विमेन पर अटैक, और विमेन पर अटैक के पश्चात फिर लूट, यह हमको देखने को मिलता है। व्हेन आई टॉक अबाउट 1946, इट वाज ब्रिटिश राज, और उस समय भी ब्लड बहा था, एंड द सॉयल ऑफ कलकत्ता एंड वेस्ट बंगाल वो ब्लड से सना था। और आज भी जब मैं देखता हूं तो द रेड ब्लड ऑफ पीपल ऑफ बंगाल वो हमको 2 तारीख के बाद देखने को मिलता है। और इसलिए मैं ये कहना चाहता हूं कि जहां मैं इसकी भर्त्सना करता हूं, वहीं प्रजातांत्रिक तरीके से इन सब जो कुत्सित विचार हैं, जो जिसको मैं कहूंगा कि इनटॉलरेंस के विचार हैं, असहिष्णुता के विचार हैं, इनको हम नष्ट नाबूद करेंगे, यह मैं आपको बताना चाहता हूं। শুনলাম মাননীয় নাড্ডাজি তিনি কি বললেন আজকে যেভাবে সন্ত্রাস হচ্ছে তাকে নিয়ে। এবার আমি আবার ইত্তেফাক ভাইয়ের যাবো। ইত্তেফাক ভাই, আমার বক্তব্য হচ্ছে সন্ত্রাস নিয়ে, আমার কোনো পার্টিকে নিয়ে নয়, আমার কোনো দলীয় কোনো পার্টিকে ইঙ্গিত করা আমার উদ্দেশ্য নয়, কিন্তু সন্ত্রাস যেটা ঘটছে, যেটা সন্ত্রাস হচ্ছে সেটা নিন্দনীয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন এবং তিনি বললেন 3 মাস তিনি ক্ষমতায় ছিলেন না, তাই তিনি আইন শৃঙ্খলা তার হাতে ছিল না, তাই তার দায় তার কাছে নয়। কিন্তু নাড্ডা, মাননীয় নাড্ডাজি এসে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কিন্তু আঙুল তুললেন এবং বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে প্রতিহিংসা রাজনীতি করছেন, এবং তিনি এটাও বলেছেন যে আগের বছরে আমফান এসেছিল, এবছর মমতা ফান এসছে। তো কি বলবেন ইত্তেফাক ভাই? দেখো, সন্ত্রাসের নিয়ে প্রশ্ন উঠছে তো কথাটা উঠে এলো, ঠিক আছে, যখন ক্লিপিংটা দেখালে আমি ওখান থেকে দু একটা কথা বলবো। আমাদের নাড্ডাবাবু যেটা বললেন, নাড্ডাবাবু প্রথমেই বললেন এই সমস্ত ব্যাপারটা মমতা ব্যানার্জি চুপ ছিল, খামোশ ছিল, সাইলেন্ট, মানে সাইলেন্ট থাকা মানে হচ্ছে 36 ঘন্টা সাইলেন্ট, 36 ঘন্টা সাইলেন্ট থাকা মানে হচ্ছে উনি যেন এর মধ্যে সমর্থন আছেন। এক তো ওনার বিরুদ্ধে একটা অভিযোগ আনলেন ডাইরেক্ট, একটা মুখ্যমন্ত্রীর শপথ বাক্য পাঠ করছে যেখানে উনি বিরোধিতা করছেন, আমি সেটা বলবো না কারণ ওনাদের চরিত্রটাই ওরকম, সেটা আমি যাচ্ছি না। আজকে ওই জায়গায় দাঁড়িয়ে ওনার বিরুদ্ধে একটা অভিযোগ, 2 নম্বর অভিযোগ উনি দিচ্ছেন কি সমস্ত কিছু মুখ্যমন্ত্রী পরিকল্পিত ভাবে হয়েছে, 3 নম্বর উনি একটা কথা বললেন ইন দা ইয়ার অফ 1947 উনি একটা কথা বললেন ওই সময় পশ্চিম বাংলার রক্ত বইয়েছিল, তারা বইয়েছিল, ব্রিটিশরা বইয়েছিল, তখন কিন্তু ওই নাড্ডা বা আরো শাহ এরা এদের কোনো খানদানের কোনো অস্তিত্বই ছিল না। আমরা জানি পশ্চিম বাংলার মানুষ সব সময় রক্ত খাওয়াতে প্রস্তুত আছে, নোংরা মানুষদের দূর করবার জন্য, ভারতবর্ষ থেকে নোংরা মুখে তাড়াবার জন্য। আজকে এই যে ওই যে নাড্ডা বাবু এসে উনি যে আগুন জড়ানো বক্তব্য রাখলেন, আমি বলতে চাচ্ছি 2 দিন আগে উনি এলেন না কেন? উনি তো যদি বিশিষ্ট নেতৃত্বের মধ্যে পড়তেন, ওনার যখন গ্রাউন্ড লেভেলের লোকগুলোকে উনি বললেন গ্রাউন্ড লেভেলের ওদেরকে বেছে বেছে অত্যাচার করা হচ্ছে, তাদের মা বোনদের ইজ্জত নেওয়া হচ্ছে, এই রকম কিছু একটা উনি অভিযোগ দিচ্ছেন। আমার বক্তব্য হচ্ছে উনি যখন ছিলেন উনি দিল্লিতে চুপ করে কেন বসেছিলেন? ওনার কি করোনা পজিটিভ হবার ভয় ছিল? উনি কেন সামনে এলেন না? আজকে যখন 2 দিন কেটে যাওয়ার পরে উনি এসে নাকা নাকা কথাবার্তা বলছেন, এর নামে অভিযোগ, তার নামে অভিযোগ। আমি একটা পরিষ্কার কথা ওনাকে বলতে চাই, আপনারা প্রথমে নিজেরা দেখুন আপনারা যে কথাটা বলতে চাচ্ছেন সেই কথাটাতে গ্রাউন্ড লেভেলের মানুষ কথাটা উত্তেজিত হচ্ছে। আজকে ওনারা উত্তেজিত করে বেরিয়ে যাচ্ছেন, বেরিয়ে যাওয়ার পরে ফলটা খারাপ হচ্ছে সেই গ্রাউন্ড লেভেলের লোকগুলো। এইগুলো বন্ধ করুন, আপনারা তো এসি গাড়ি নিয়ে লম্বা চার্টার প্লেন নিয়ে আসছেন, এসে পশ্চিম বাংলার মানুষগুলোকে উত্তপ্ত করে দিয়ে বেরিয়ে যাচ্ছেন, নিজেদের মধ্যে অশান্তি করে বাঁধিয়ে দিচ্ছেন। ওই কারণেই নাড্ডার জন্য 36 ঘন্টা চুপ করে বসছিলেন। শুনুন, বঙ্গ বিজেপির 36 ঘন্টা চুপ করে বসছিলেন লড়াই করছিল জন্য তাদেরকে টিকিট না দিয়ে, কে মুখ্যমন্ত্রী পদে শরণ দিয়েছে? শুনুন প্রথমে, তখন কি করছিলেন? আপনারা যখন গ্রাউন্ড লেভেলে বঙ্গ বিজেপির কথা বলছেন, খুব ভালো কথা, টিকিট দেওয়ার সময় আপনা নব বিজেপিকে টিকিট দিলেন, সেই যে অশ্লীল পরিস্থিতি, সেই যে বিশৃঙ্খলতা তৈরি করলো, কারা করলো? তৃণমূল করেছে, নাড্ডা চাড্ডা এরাই করেছে। আপনি কি বলছেন? পশ্চিম বাংলার ভাবমূর্তি নষ্ট করছে কারা? বাইরে থেকে যারা আসছে এসে পশ্চিম বাংলার নিজেদের মধ্যে, আজকে ধরে বলুন তো আপনার সঙ্গে আমাদের কি তফাৎ আছে?
আপনি বিজেপি করেন, আমরা তৃণমূল করি, কোনো তফাৎ ছিল না। এতদিন পর্যন্ত আপনারা সুস্থভাবে বিজেপি করছিলেন, আমরাও তৃণমূল করছি। আজকে বাইরে থেকে এসে আপনার মধ্যে একটা বিষ ছড়িয়ে দিচ্ছে, আমাদের ভ্রাতৃত্ব নষ্ট হচ্ছে। আপনি দেখুন, সেই ভ্রাতৃত্বর জন্য একটা মায়ের কোল চলে যাচ্ছে, একটা বাচ্চা তার পিতা হারিয়ে ফেলছে, তার মাকে হারিয়ে ফেলছে। আপনারা কোন দেশে বাস করছি আমরা? আমরা দেখেছি ক্লিপিং এ মানুষের রক্তের হরি খেলছে, শপথ বাক্য পাঠ করে উনি বলেছেন মানুষের রক্তের হরি খেলছে। আমি দায়িত্ব নিচ্ছি, আজকে নেত্রী কেন প্রতিবাদ করেনি? ওই খেলা নিয়ে কেন প্রতিবাদ করেনি নেত্রী? আপনার কবার প্রতিবাদ নিয়ে ক্লিপিং আপনি দেখেছেন? ক্লিপিং এ উনি কি বলেছেন? সমস্ত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব, সময় দিন তাকে। আপনার আড্ডার মতো এসে দুদিন পরে এসে না, কালকে মুখ্যমন্ত্রী পদত্যাগপত্র জমা দেবেন, মুখ্যমন্ত্রী শুধু তৃণমূলের নয়, মুখ্যমন্ত্রী পদত্যাগপত্র জমা দেবেন, কত মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের পুরুষদের মহিলাদের সবার জন্য মুখ্যমন্ত্রী। আপনি বলছেন এটা পশ্চিমবাংলার মানুষকে বলুন, ক্লিপিং আছে দেখাবো, ক্লিপিং আছে অধিকারী বাবুর বক্তব্য শোনাবো আপনাকে, দেখুন কি বলেছে। নির্বাচন কমিশন রায় দিয়ে দিয়েছে, কিচ্ছু নির্বাচন করে দেখান শুনুন হাওয়ায় কথা বলে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আপনাদের সিবিআই আজকে পশ্চিমবঙ্গের নেত্রী হরি খেলছে, রক্তের হরি খেলছে, কার দায়? আমরা ওয়েলকাম জানাচ্ছি আপনাকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কার দায়? তিনি তৃণমূলের মুখ্যমন্ত্রী, যেটা আছে তিনি কি তৃণমূলের মুখ্যমন্ত্রী? কমে চলে আসে, তিনি কি তৃণমূলের মুখ্যমন্ত্রী না পশ্চিমবঙ্গের দুষ্কৃতি মানুষের মুখ্যমন্ত্রী? কার দায়? পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের উনি মুখ্যমন্ত্রী, উনি তৃণমূলের মুখ্যমন্ত্রী নয়, মানুষকে নিরাপদ দেবে কে? পশ্চিমবঙ্গে বিরোধী দলের কোন পরিসর নেই, পশ্চিমবঙ্গের নেত্রীর ভাষা বিরোধী শূন্য রাজনীতি করতে হবে, যেমন সিপিএম কংগ্রেস বিরোধী শূন্য রাজনীতি, বিজেপি কেউ চেয়েছিল বিজেপি কেউ চেয়েছিল মানুষ যুক্ত করা হয়েছে ওই ভাইজানের আমরা দেখেছি দিলীপ ঘোষকে সম্ভব হবে না, মুখ্যমন্ত্রী বিজেপি মানুষের জনাদেশ বুঝে নিয়েছে। বিজেপি মানুষের জনাদেশ মিলে নিয়েছে, বিরোধী পক্ষ আচরণ করে বিজেপি এমএলএ কে, যার জন্য বিজেপির এমএলএ কে উলঙ্গ করে দৌড়াতে হচ্ছে, পালিয়ে যেতে হচ্ছে, নির্বাচিত এমএলএ আরো ভালো করে শুনুন, এই দাদা ত্রিপুরার একটা ক্লিপিং দেখালো, সেখান থেকে বোঝার চেষ্টা করুন, ওটাই পশ্চিমবঙ্গে। আমরা চাই না পশ্চিমবঙ্গ সবসময় শান্তি শৃঙ্খলার মধ্যে চাই,
এবারে প্রতিশোধ হবে। এতদিন প্রতিরোধ বাইরে থেকে নিয়ে আসছেন, প্রতিবাদ আপনাদের নেতৃত্ব নেই, আপনাদের নেতৃত্ব নেই, আপনাদের বলার মুখ নেই, আপনারা দিল্লি থেকে লোক নিয়ে আসছেন, তারা ভুল ভাল বলে নিজেদের ভ্রাতৃত্ব নষ্ট করে আপনাদের অস্তিত্ব নষ্ট করে দিচ্ছে। নেত্রী চাইছে, এখনো সময় আছে, 36 ঘন্টা মুখ বুঝেছিল বোজনাথ বাবু, এখনো সময় আছে, চুপ করেছিল, এখন ভুলটাকে সংশোধন করুন। নেত্রী ওই জন্য নেত্রী এখনো সময় আছে, ভুল থেকে শিক্ষা নিন, ভুল থেকে শিক্ষা নিন। ওগুলো ইনভল আমি 6 মাসের মধ্যে আপনাদের মুখ্যমন্ত্রী 25 টাই মেরে চলে আসছে, আপনি দেখে নেবেন। 2 কোটি সময় আছে, 2 কোটির উপর অনেক মানুষের ভোট বিজেপির পক্ষে আছে, তাদের বন্ডিং আমাদের আছে, তাদের দায়ভার আমাদের আছে, তাদের দায়ভার আমাদের আছে। সেই দায়ভার ঝাঁটা মারতে মারতে কাটাবেন নাকি? এই ওই লক্ষণের সময় ঝাঁটা মারলেন বাড়িতে বসে বসে, 36 ঘন্টা একটা সম্প্রদায়কে উস্কেছেন, 36 ঘন্টা মুখ্যমন্ত্রী মুখে সেলোটেপ বেঁধে বসছিলেন, দক্ষতার সঙ্গে বাঁধতে পারেন, উনি আর কিছু করতে পারেন না। আর একটা কথা, ওই ঝাঁটা ওনার বক্তব্যের মাধ্যমে সরকার ছড়াতে পারে। দিলীপ বাবু দুটো কাজ, দিলীপ বাবু দুটো কাজ জানে, বিরোধী এমএলএ নিয়ে মমতাকে সুশাসন করতে দেব না আমরা। ওই 77 চাইবেন তার যোগ্য জবাব দেবে, তার যোগ্য জবাব আপনারা চাইবেন। শুনুন, আমরা তো জানি আপনারা কাজ করতে দেবেন না, শুনে রেখে দিন, আপনারাও 6 মাস পরে থাকতে পারবেন না, আপনাদের লোকগুলোই সব চলে আসবে। কারণ পশ্চিম বাংলার মানুষ জানে উন্নয়ন যেই সরকার উন্নয়ন করতে পারে না সেই সরকার পশ্চিমবঙ্গের যে জনাদেশ দিয়েছে মানুষের জনাদেশ না, বিরোধী পক্ষের জনাদেশ না, গ্রাউন্ড লেভেলে রাজনীতি গ্রাউন্ড লেভেল থেকে উত্তরপ্রদেশের সমীক্ষা দেখুন, গুজরাটের সমীক্ষা দেখুন, পশ্চিমবঙ্গের মহিলারা সেফ আছে, পশ্চিমবঙ্গের বিচার করুন, পশ্চিমবঙ্গের মহিলারা সেফ, তারপর গুজরাট যাবে। আপনি জানেন না পশ্চিমবঙ্গে আসুন, রাত্রির 12টা একটাই মহিলারা বাস হচ্ছে, আপনি জানেন না? উত্তরপ্রদেশে চলে আসুন, সেখানে মহিলারা সঙ্গে সরকার হতে পারে না, পশ্চিমবঙ্গের জানেন না আপনি তাহলে কোথাও যাবেন না, দেশের খবর রাখুন। এই দুধের গাড়ি কারা? পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে দুধের গাড়ি কারা? পশ্চিমবঙ্গে দুধের গাই কারা? কাদের লাগি সহ্য করছে? দিলীপ বাবুকে জিজ্ঞাসা করো, কাদের লাগি সহ্য করছে? সোনা বার করছে, জিজ্ঞাসা করুন দিলীপ বাবুকে, দুধের গাই কারা? এই বোকা বোকা কথা দিলীপ বাবুর মুখে বলা। পশ্চিমবঙ্গের দুধের গাই এই সমস্ত কথা বলে দিলীপ বাবুকে জিজ্ঞাসা করুন, পশ্চিমবঙ্গের মানুষ বলে আছে দুধ থেকে সোনা বার করবে, পশ্চিমবঙ্গের মানুষ জানে, দেখুন গিয়ে দিলীপ বাবুকে ঝাড়া মারছে, কোনো কাজ নেই, চুপ করে বসে আছে, সেই দুধের গাইয়ের ভোটে জিতে এসছে বলেই দিদি চুপ করে বসে আছে মুখে সেলোটেপ বেঁধে। 36 ঘন্টা আজকে নীরবে সম্মতি দিয়েছে, নীরবতাই সম্মতির লক্ষণ। দিদির মুখের কথা নেই, দিদির মুখের প্রতিবাদ নেই, দিদির মুখের কোনো উত্তর নেই, 36 ঘন্টা মুখে সেলোটেপ বেঁধে এদেরকে পরিচিত করেছে গণ্ডগোল করার জন্য। ইলেকশন চলাকালে দিদি উত্তেজিত হয়নি, দিদির টেন্ডেন্সি উত্তেজিত নয় দিলীপ বাবুর মতো। দিলীপ বাবু যে ভাষায় কথাবার্তা বলেছে, গ্রাউন্ড লেভেল করছিল আপনাদের নাড্ডা বাবু, গ্রাউন্ড লেভেলে মানুষরাই বেশি উত্তক্ত হয়েছে।
আপনারা গ্রাউন্ড লেভেলের কি মর্যাদা দেন? গ্রাউন্ড লেভেলে বঙ্গ বিজেপি যারা ছিল তাদেরকে টিকিট না দিয়ে রাজ্যের প্রধানমন্ত্রীকে বলুন, রাজ্যের প্রশাসন প্রধানমন্ত্রীকে বলুন, ভোজনাথ বাবু প্রধানমন্ত্রীকে বলুন, প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডের টাকা আরো বেশি জোগাড় করতে, মানুষকে ভোট দিয়ে আপনারা জিততে পারবেন না, দিদিকে মানুষকে টাকা দিয়ে তার মাথা কিনতে পারতে, যদি তাহলে সম্ভব ছিল পশ্চিমবাংলার মানুষের শিক্ষা বিকাশ নয়, কেন্দ্রের সঙ্গে পশ্চিমবাংলার মানুষকে কিনে নিয়েছি সম্ভব নয়, পশ্চিমবাংলার সব মানুষ বিকাশ নয়, এটা মাথা রাখবে, পশ্চিমবাংলাতে রাজনীতি করতে যাবেন না, পশ্চিমবাংলার রাম রহিম করতে যাবেন না, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাব হয়ে গেছে, পরিষ্কার আপনাদের সিট কোথায় যাচ্ছে দেখুন, কোথায় গেল দেখুন, আপনারা শোষণ করেছেন এই দুধের গাইদের, এই দুধের গাইদের রাজনীতি পশ্চিমবঙ্গ হিন্দু মুসলিম আমাদের পারবেন না, কারণ আপনাদের আমরা নর্থ ইস্টের ত্রিপুরার ভিডিও দেখিয়েছি, যেখানে রাজ্যে ক্ষমতা রয়েছে সেখানে কিন্তু আজকে এই ধরনের যদি অন্যায় যদি সন্ত্রাস হতে থাকে তাহলে যারা সাধারণ মানুষ তারা কার কাছে যাবে, তারা কার কাছে গিয়ে তারা আশ্রয় নেবে? আমরা এই সন্ত্রাসের তীব্র বিরোধিতা করি, নিন্দা করি, এবং তাই আমরা এইসব ক্লিপ আপনাদেরকে দেখালাম। এই ক্লিপের কোনো সত্যতা আমরা যাচাই করিনি, এই ক্লিপ কোথা থেকে এসেছে আমাদের সোশ্যাল মিডিয়ার মারফত আমরা এই ক্লিপ পেয়েছি, সেই ক্লিপ নিয়ে আমাদের দর্শকদের কাছে আমরা এই ক্লিপ নিয়ে আলোচনা করলাম। আমাদের কাছে প্রচুর ফোন এসছে এবং আমাদের কাছে আমাদের দর্শকেরা জানতে চেয়েছে যে এই ঘটনা নিয়ে কেন নীরব এখনো পর্যন্ত দুই দলই, তো তাই আমরা আজকে এই অনুষ্ঠানে আমাদের জানতে চাই দেশ অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানার চেষ্টা করলাম। বিষয়টা হচ্ছে যে একদিকে যেভাবে রাজ্যে সন্ত্রাস হচ্ছে, আমরা যেই দলই এখানে মার খাক না কেন আমি তার জন্য সত্যি আমরা খুবই এই আমরা তার বিরোধিতা করি, যে কোনো দলই হোক, কিন্তু কোনো দল যদি কোনো পার্টি করা যদি কেউ পার্টি করে সেই পার্টিকে এইভাবে মারা বা এই মানুষগুলোকে হত্যা করে এটা খুবই নিন্দনীয় অপরাধ। তার দায় কিন্তু যেরকম রাজ্য সরকারের ওপরে বিজেপিরা দিচ্ছে, কিন্তু বিজেপির ওপরেও কিছুটা দায় চলে যায়, কারণ যেটা ইত্তেফাক ভাই বললেন যে মানুষ যখন মার খাচ্ছে দু তারিখ থেকে, তাহলে আজকে নাড্ডাজি কেন এলেন, তিন তারিখে কেন এলেন না, চার তারিখে কেন এলেন না? প্রশ্নটা হচ্ছে মানুষ তো মার খাচ্ছে, তাদের কর্মীরা মার খাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি যে কোনো জায়গায় যখন কোনো রকম ইনসিডেন্ট হয় তিনি কিন্তু তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যায়, গিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেন, তার সাথে থেকে মানুষের কষ্টটা বোঝার চেষ্টা করেন। বিরোধীরা এটা বলেন যে এটা তিনি রাজনীতি করছেন, তিনি প্রচারে যাচ্ছেন, মানুষের কাছে তিনি সিম্পাথি অর্জন করতে যাচ্ছেন, কিন্তু মানুষ তো চায় যে যাদেরকে নেতৃত্ব দিয়ে আজকে যাদেরকে সামনে রেখে তারা লড়াই করলো তারা এখন মার খাচ্ছে, আর কেন্দ্রীয় নেতৃত্ব বা আরও যারা নেতৃত্ব রয়েছে তারা এখন পেছনে এসি ঘরে বসে শুধু যদি লেকচার দেন, তাহলে তাদের মনোবলটা কোথায় থাকবে আগামী ইলেকশনে? সেই যারা নিচু তলের সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দিচ্ছেন, এটা ভুল ব্যাখ্যা দিচ্ছেন, এসি ঘরে কেউ বসে নেই। আমরা মুখ্যমন্ত্রীকে আত্মভাজন হয়েছিলাম, আমরা মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করেছিলাম যে উনি এত বড় জনাদেশ যখন পেয়েছেন ওনার দায়িত্ব পশ্চিমবঙ্গের মানুষের নিরাপত্তা দেবার, উনি যে দু তারিখের পর থেকে তার ফলেই চার তারিখে নাড্ডাজিকে আসতে হয়েছে, উনি যদি ঠিক তার আচরণ গণতন্ত্র মেনে চলতেন তাহলে নাড্ডাজিকে আসতে হতো না।
তাহলে নেতাজিকে আসতে হতো না। মুখ্যমন্ত্রী তিনি তো বলছেন যে তিনি তিন মাস ক্ষমতায় ছিলেন না, তার তার খাতে আর তো ক্ষমতা ছিল না, প্রশাসন তার কাছে ছিল না, তাহলে তিনি কিভাবে তার কেন ক্ষমতা ছিল না কেন? উনি তো তিন তারিখে মুখ্যমন্ত্রী পদে শপথ দিয়েছেন, উনি তো রাজ্যপালের কাছে তিন তারিখে মুখ্যমন্ত্রী পদে শপথ দিয়েছেন, কালকে ওদের মিটিং ছিল, তাহলে আজকে পশ্চিমবঙ্গের জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কি উনার নয়? উনি তো টিএমসির মুখ্যমন্ত্রী নয়, উনি তো পশ্চিমবঙ্গ মানুষের মুখ্যমন্ত্রী, উনি তো পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের মুখ্যমন্ত্রী, ভোটের রায় যার দিকেই যাক না কেন পশ্চিমবঙ্গের মানুষের ভোটে তো উনি নির্বাচিত হয়েছেন, বা এখনো এখনো অবধি হেরো মুখ্যমন্ত্রী, এখন ওনাকে পরে জিতে আসতে হবে সেটা অন্য কথা, আমরা ওই ব্যাপারে বলতে চাইছি না, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কার? বিরোধী পক্ষের না শাসক দলের? আজকে শাসক দলের থাকা মানে কি বিরোধী দলের কোন রাজনীতির পরিসর থাকবে না? বিরোধী দল কি মার খাবে? বিরোধী দল কি রাজনীতি করতে পারবে না? আজকে আপনি বলুন তো, স্বাভাবিক গণতন্ত্রে যদি শাসক দলের একজন মার খায়, যদি চারজন মার খায়, বিরোধী দলের যদি একজনও মার খায়, সেটাও শাসক দলের কাছে অত বড় অসম্মান? কেন? এটাই তো শাসক দলের মহিমা হওয়া উচিত, এটাই তো শাসক দলের জেস্চার হওয়া উচিত, যে আমার রাজত্বে পশ্চিমবঙ্গে যেন কোনো বিরোধী পক্ষ পরিসর না করতে পারি। আমরা 34 বছরে বাম শাসনে যা জিনিস দেখে এসেছি, সেই জুতোর তলায় তৃণমূলের মুখ্যমন্ত্রী তিনিও পা গলিয়ে চলেছেন। আমরা চাইছি না, আমরা পশ্চিমবঙ্গের জনাদেশ মেনে নিয়েছি, আমরা পশ্চিম আজ ওই যে উনি একজন কলার বন্ধু বললেন না যে শুভেন্দু অধিকারী কবে পদত্যাগ করবেন, শুভেন্দু অধিকারী পদত্যাগ করার আগে তার আগে তো অভিষেক ব্যানার্জি পদত্যাগ করা উচিত ছিল, উনি বোধহয় সেই ক্লিপিং গুলো ভুলে গেছেন যে অর্জুন সিং যদি ব্যারাকপুর থেকে জিততে পারে আমি আমার রাজনৈতিক ছেড়ে দেব। শুনুন, এগুলো কোনো ইস্যু নয়, এগুলো ভোটে টেম্পো তুলতে গেলে সব পার্টিই বলে। ওই মমতা ব্যানার্জি বলেছিল 42-এ 42 সব ফিনিশ করে দেবো, ওটা কোনো ইস্যু নয়, ওগুলো হতেই পারে। আমরাও কিন্তু 3 থেকে 77টা পেয়েছি, 25 গুণ 25 গুণ আমরা বেশি পেয়েছি, এটাও কম কথা নয়। আপনি সন্ত্রাস থেকে অন্যদিকে চলে যাচ্ছেন কেন? আপনাকে আমি একটা জানকারি দিই, আলিপুর দুয়ারে আমাদের তৃণমূলের একটা কর্মীকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, এইটা কি আপনি বলবেন? আমরা এটাকেও নিন্দা করি, সমর্থন করি না, তার জন্য আমরা ওই চারটাটা গিয়েছি, আমরা ওনার উপরে দাবি দিই না, আমরা নিন্দা করি। শুনুন, কিন্তু আপনারা রাজনীতি করে জানকারির জন্য আমরা বলছি, আমরা শীতল বুঝি চারটে বড় কি বলছি, এখানে মরে যাচ্ছে মানুষ, মানুষ মারা যাচ্ছে সেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, আপনি বলেন এই মুহূর্তে বসেছিলেন না এসি অফ করে, আপনি দেখেন গরম করে দিয়ে চলে যাচ্ছে, আপনি দেখো সর্বদলীয় মিটিং দেখো, বড় লেকচার মারা যায়, বলুক কিভাবে মিটিং কি করেছে দেখান, দেশের জন্য কি করেছে দেখান, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্যমন্ত্রীর শপথ নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্যমন্ত্রীর শপথ নিয়ে এই অত্যাচারের বিরুদ্ধে তিনি কি বললেন? আমি একটু শোনাবো আমার দর্শকদের, শুনুন আমি সেই ক্লিপিং একটু শোনাতে চাই, দেখুন। এবং যদি কেউ কোনো ইনসিডেন্ট করে, বিশেষ করে আমি দেখতে পাচ্ছি লক্ষ্য করে যে জায়গাগুলোতে বিজেপি জিতেছে বেশিরভাগ, সেই জায়গাগুলোতে কিন্তু অত্যাচার হচ্ছে, আপনারা যদি ব্ল্যাক স্পট হিসেবে দেখেন, এবং যখন অত্যাচারটা হয়েছে তখনও এটা ইলেকশন কমিশনের আন্ডারে ছিল, আমার আন্ডারে ছিল না, আজ 3 মাস ধরে পুরো ডিটেরিয়েট করেছে সিচুয়েশনটা, এবং তাতেও স্পোরাডিক কয়েকটা ইনসিডেন্ট হচ্ছে, সব কিন্তু সত্য নয়, অনেকগুলো আমরা বের করেছি যেগুলো হচ্ছে ফেক, বিজেপির সমস্ত পুরনো ইনসিডেন্টগুলো ফেক ইনসিডেন্ট হিসেবে লোককে দেখাচ্ছে। আমি সবাইকে আবেদন করে বলবো বিজেপি ফেক ইনসিডেন্টে বিশ্বাস করবেন না, দু একটা ইনসিডেন্ট যেটা ঘটেছে স্পোরাডিক, আমি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কাছে আবেদন করব যে প্লিজ স্টপ অল দিস, ইলেকশনে অনেক অত্যাচার করেছেন আপনারা, এবারে অত্যাচার করা বন্ধ করুন, তা নাহলে কিন্তু আইন আইনের পথে চলবে। আমরা চাই বাংলা শান্তিপ্রিয় জায়গা, বাংলা সংহতির জায়গা, বাংলা সম্প্রীতির জায়গা, বাংলা সংস্কৃতির জায়গা, সর্বধর্ম বর্ণ শ্রেণী মিলে আমরা যেন শান্তিতে বিরাজমান হই, আমরা যেন শান্তিতে বাস করতে পারি, যেন আমার কোনো ভাই বোন কারো ওপর কোনো রকম কোনো আঘাত না হয় সেটা দেখতে হবে, আর যদি কেউ অন্যায় করে থাকে থানায় গিয়ে এফআইআর করুন, পুলিশ উইল টেক ইটস ওন অ্যাকশন। এই একজন কলার বন্ধু আমাদের সাথে রয়েছে, কাকে বললেন, কে রয়েছেন?
উনি কাকে বললেন কথাটা? উনি জনগণকে বললেন, আপনাকেও বললেন, আমাকেও বললেন। একজন দর্শক বন্ধু আছে, দেখে নেবো কে রয়েছে। নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন দাদা? একটু তাড়াতাড়ি বলবেন, সময় প্রায় শেষ। শুনতে পাচ্ছেন? কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি না, টেকনিক্যাল কারণে, কোনো কারণে হয়তো আমরা কানেকশান পাচ্ছি না। তবে আমরা দর্শকদের এটাই বলবো, যারা ফোন করতে চেয়েছেন অবশ্যই ফোন করবেন। আমাদের প্রত্যেক দিন এই অনুষ্ঠানে আমরা আলোচনা রাখি এবং জানতে চাই এবং জানানোর চেষ্টা করি। আপনাদের মতামত আমাদের জন্য বহু মূল্যবান, তাই আপনারাও ফোন করে আপনাদের মতামত এই ডিবেটে পার্টিসিপেট করতে পারেন। আজকে আমাদের সময় একেবারে শেষ, অনুষ্ঠান শেষ করতে হবে। না না, একটা কথা বলে খালি শেষ করে দেবো দীপকবাবু, উনি তো বিজেপিকে ধমকালেন, চমকালেন, তৃণমূলের কথা বলেছেন। উনি তো বিজেপিকে খুব মানে হুইপ করলেন, শাসন করলেন, তৃণমূলের কথা একবারও বলেছেন। উনি তো আজকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ দিলেন, নিজের দলের কথাও একবার বলেছেন। তাহলে যা গণ্ডগোল সব বিজেপি করছে, তৃণমূল কিছু করেনি। দাদা নিজের জিনিস কোনো সব গণ্ডগোল বিজেপি করছে। ভোজনাথ বাবু আপনাকে একটু বলি, বলছি আপনি বিজেপি করছেন, খুব ভালো কথা, আপনাকে আমরা সম্মান করি, রেসপেক্ট দিই, সব ঠিক আছে। আপনাকে আমি একটা কথা বলবো, ওই অন্ধভক্তের চশমাটা আর কানের ওই অন্ধভক্তের কর্তা আপনি রাখবেন, একটু একটু স্বচক্ষে দেখার চেষ্টা করুন। এই জিনিসগুলো না একদম আপনি যে কথাবার্তাগুলো বলছেন অন্ধভক্তের মতো। আপনি পশ্চিমবাংলার বাসী হিসাবে, পশ্চিমবাংলার বাঙালি হিসাবে একটা সিদ্ধান্ত করুন। আপনার নেত্রী কি বললো কথাটা? পুরো অন্ধভক্তের মতো কি বললো? কাছে টিনের টিনের কাছে বললো আপনি যা দেখছেন কথা একবার বলেছে, তৃণমূলের কথা একবার বলেছিল, তৃণমূলের কথা বলেনি। উনি একটা কথা বলেছেন আপনি বুঝতে পাচ্ছেন না, ভোট চলাকালীন যেই সমস্ত উনি একটা কথা বলেছেন, যেই সমস্ত সিট গুলোতে বিজেপি জিতেছে ভোট চলাকালীন ওই সমস্ত জায়গা উত্তেজিত হয়েছিল, সেখানটায় একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। উনি কিন্তু বলেনি যে বিজেপি করাচ্ছে। আপনি এটা শুনুন, আপনি অন্ধভক্তটা খুলুন, কানের তুলোটা খুলুন, আপনি অন্ধভক্তের মতো কথা বলবেন না। আপনি দেশের সন্ত্রাস চলছে আপনি বললেন, শুনুন বাংলাকে উত্তরপ্রদেশ করবেন না, বাংলাকে গুজরাট করতে দেবেন না। আপনাকে রিকোয়েস্ট করবো বাংলাকে আগুন জড়াবার চেষ্টা করবেন না, মানুষকে মানুষের মতো থাকতে দিন। দু একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে, সেইটাকে কি করে দমন করা যায় চিন্তা ভাবনা করুন। শুধু আপনাদের মতো নেতৃত্বের জন্য আজকে বাংলার প্রত্যেকটা মা তাদের কোল হারাচ্ছে। আপনি জানেন শীতলকুচিতে যে চারজন পাঁচজন মারা গেল, আপনি তার তার খেসারি দিতে পারবেন? কোন ধর্মের কোন দলের আমি সেটা বলতে চাচ্ছি না, আপনি যার মায়ের কোল খালি হলো আপনি দিতে পারবেন? চারজনের জন্য দিদির চোখে জল পড়েছে, যারা মারা যাচ্ছে সে বিজেপি করুক, কংগ্রেস করুক, সিপিএম করুক, তৃণমূল করুক, প্রত্যেকের জন্য আমাদের এখানে লাগে। আপনারা সন্ত্রাস ছড়াবার চেষ্টা করছেন, এগুলো যত শীঘ্র বন্ধ করার চেষ্টা করুন। পশ্চিম বাংলার মানুষ এটাকে ভালো চোখে নেয় না। দু একটা জায়গায় বিক্ষিপ্ত দু একটা ঘটনা ছাড়া পশ্চিমবাংলা শান্তিপূর্ণ আছে। আপনি এটাকে প্লিজ আপনাকে জোরাত করবো, গুজরাট করতে যাবেন না, এটাকে গুজরাট করতে যাবেন না। আলোচনা এখানে থামানো আছে, অনুষ্ঠান একেবারে শেষ। আমরা যে সন্ত্রাস নিয়ে আলোচনা করছি, আপনি চশমাটা আপনার এই সন্ত্রাসের তীব্র নিন্দা করে যে সন্ত্রাস অন্ধভক্তের চশমা লাগিয়ে আপনি চাষ দিচ্ছেন, অন্ধের সন্ত্রাস মানুষকে আজকে মানুষকে আজকে মানুষত্ব হারিয়ে গিয়ে আজকে মানুষের এই দুর্দশা তৈরি করে, আমরা এই সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি এবং আগামী দিনেও বলবো। যাদের ভালো লাগে তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন, আমাদের আপনাদের মতামত আমাদেরকে জানান। আজকে সময় একেবারে শেষ, আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি। ভোজনাথবাবু এবং ইত্তেবাবু দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে মতামত শেয়ার করার জন্য। যেতে যেতে আমরা সেই ভিডিও ক্লিপিংগুলো আরেকবার দেখি আর অনুষ্ঠান শেষ করবো। দেখুন बर्बादियां तू ही देख मां।
जख्मी सड़के घायल गलियां सहमे चेहरे चली गलियां कहां वहां से फायरिंग की आवाजें आए बच्चों को लिपटा के रोए बेबस माए खून का प्यासा हर पागल है शहर भी जैसे अब जंगल है घूम रहे हैं मारने वाले कौन है जो इंसान को बचा ले तू ही देख मां क्या है ये समा तेरी छांव तले कटते हैं गले मां सुन ले সন্ত্রাস নিয়ে আজকে আমরা আলোচনা করছিলাম এবং সেই সন্ত্রাসের ফুটেজগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে কিভাবে সন্ত্রাসের এই কবলে এই মানুষগুলো কিভাবে আজকে আহত হচ্ছেন মারা যাচ্ছেন দোকানপাট লুটপাট হচ্ছে ভেঙে যাচ্ছে বিভিন্ন জায়গায় মানুষ ক্ষয়ক্ষতি হচ্ছে এবং আমরা এই সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় বলে এসেছি আগামী দিনেও বলবো আপনাদের এই অনুষ্ঠানে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে আমাদের কমেন্ট করতে পারেন আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনারা আপনাদের লাইক বা আপনাদের কমেন্ট আপনারা দিতে পারেন আজকে আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অপরকে সুস্থ রাখার চেষ্টা করুন নমস্কার শুভরাত্রি